অনন্যার বীরবীরে স্পষ্ট আয়নায় দেখতে পাচ্ছে ফারিস। ফারিস মুচকি হেসে ওঠে। অনন্যা তা দেখে অবাক হয়ে বলে, আপনি আবার আজ হাসলেন কেন? আমি হাসলে বুঝি আপনার প্রবলেম? কিছুটা গম্ভীর ভাবে প্রশ্ন করলো ফারিস। অনন্যা কফি হাতে রুমে প্রবেশ করে বলা, আপনাকে সবসময় ভিলেন মার্কা হাসিতে দেখা যায়, বাট এমন নর্মাল হাসিতে তেমন দেখা যায় না। আপনি বলেছিলেন আমাকে হাসলে নাকি সুন্দর লাগে, তাই সুন্দর হওয়ার প্রচেষ্টা। আমার কথার বুঝি আপনার কাছে দাম আছে? তা জানি না, তবে যতদিন যাচ্ছে আপনার প্রয়োজনীয়তা তত গভীরভাবে অনুভব করছি মিস অনন্যা। এমন কেন হচ্ছে বলতে পারেন? আপনার বউকে বুঝি আপনি খুব ভালোবাসতেন? অনন্যার এমন অদ্ভুত প্রশ্নে চমকে উঠল ফারিস। অতঃপর বিছানার দিকে তাকাতে সে বুঝতে পারলো হঠাৎ অনন্যার এমন প্রশ্নের কারণ। বিছানা ভর্তি মিষ্টির মায়ের ছবির ফ্রেম সাজানো। কি সুন্দর সুন্দর সব ছবি! মিষ্টির মা যথেষ্ট সুন্দরী ছিল, তার প্রতিটি ছবি দেখলেই বোঝা যায়, এবং প্রতিটি ছবি ক্যান্ডিড ফটো অনন্যার মতো, কারণ ছবিগুলো দেখলেই বোঝা যায় কোনো প্রেমিক আড়াল থেকে তার প্রেয়সীর অজান্তে তার ছবিগুলো তুলে নিয়েছে যত্ন করে। ছবি তোলার কথাগুলো মনে পড়তে অনন্যার মনে পড়লো রবনা পার্কের সেই দিনের কথা। অনন্যা এবং অভি সেদিন পার্কে বসেছিল। অনন্যা বায়না ধরেছিল তাকে আইসক্রিম কিনে না দিলে সে কিছুতেই কান ধরবে না। প্রেমিক অভি তখন গাজরাখানা বেঞ্চে রেখে দিয়ে আইসক্রিম নিতে চলে গেল। অনন্যা খেয়াল করে কয়েকজন বাচ্চা মিলে কানামাছি খেলছে। তাদের দেখে অনন্যার বড্ড শখ হলো, সে নিজেও কানামাছি খেলবে। যেমন ভাবা তেমন কাজ, অনন্যা নিজেও বাচ্চা কাচ্চাদের সাথে কানামাছি খেলা শুরু করে দিয়েছিল। অভি আইসক্রিম নিয়ে এসে অনন্যার এমন কাণ্ড দেখে মুচকি হেসে পকেট থেকে ফোনটা বের করে চট করে ছবি তুলে বলে, সত্যি অনন্যা তুমি একটা বাচ্চা, আমার বাচ্চা বউ। অনন্যার অজান্তে কত ছবি তুলে ফেললো অভি। সেই ছবি দেখে অনন্যা সে কি হাসি! সে হাসতে হাসতে গড়াগড়ি খেত। তার অতীতে ভাবনার মাঝে ফারিস বিছানা থেকে একটা ছবির ফ্রেম তুলে অনন্যার দিকে ফুকুচকে প্রশ্ন করে, কি ভাবছেন? তেমন কিছু না, আপনি আপনার ওয়াইফের ছবিগুলো দেয়ালে না টাঙিয়ে বিছানায় রেখে দিয়েছেন কেন? ফারিসের মুখশ্রীতে একরাশ বিরক্তির ছাপ দেখা গেল। সে কোনো প্রকার জবাব না দিয়ে ছবিগুলো কয়েকটা নিজে দু হাতে নিয়ে অনন্যাকে বলল, বাকি ছবিগুলো নিয়ে আপনি নিয়ে আসুন পাশের রুমে, দেখবেন ভুলেও যাতে কোনো ছবি নষ্ট না হয়। অনন্যা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে মিষ্টির মায়ের ছবিগুলো হাতে তুলে নেয়। ফারিস পাশের রুমে চলে যায়, অনন্যাও ফারিসের পেছন পেছন চলে যায়। ফারিস পাশের রুমের দরজা খুলে ছবির ফ্রেমগুলো একে একে পরম যত্নের সাথে দেয়ালে লাগাতে থাকে। অনন্যা তার হাতে থাকা ফ্রেমগুলো নিয়ে বিছানায় রাখতে গেলে তার হাত থেকে ছিটকে একটা ফ্রেম পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। ফারিস তৎক্ষণাৎ ঘুরে অনন্যার কাছে এসে থমক দিয়ে বলল, কি করলেন আপনি, ফ্রেমটা এইভাবে ভেঙে দিলেন? আপনি কি আদৌ কোনো কাজ ঠিকমতো করতে পারেন না? আসলে আসলে আমি কি, আমার সত্যিই বড় ভুল হয়ে গিয়েছে আপনাকে দিয়ে এসব কাজ করানো। আই জাস্ট ডোন্ট লাইক দিস মিস অনন্যা, কাজের প্রতি অবহেলা আমার একদমই পছন্দ হয় না। আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি সত্যি সরি। অনন্যার সঙ্গে সঙ্গে নিচে বসে কাজগুলো তুলতে নিলে একটা কাজ তার হাতের সাথেই বিঁধে যায়। অনন্যার হাত থেকে রক্ত বের হলেও অনন্যার চোখ বন্ধ করে শুয়ে নেয়। অনন্যার হাত কেটে গেছে দেখে ফারিস ও শিট বলে দ্রুত ওষুধের বক্স নিয়ে এসে ঝুঁকে বলল, আপনার তো হাত কেটে গেছে, দ্রুত কাজ বের না করলে ইনফেকশন হবে। ফারিস অনন্যার হাত ধরতে চাইলে অনন্যা দ্রুত নিজের হাত ছড়িয়ে নিজের আঁখি জোড়া জল আড়াল করে শান্ত গলায় বলে, আমার ভেতরে প্রতিনিয়ত যে বিশ্রী ভয়ঙ্কর রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণের ঔষধ কোথায় পাবো মিস্টার ফারিস খান? ফারিস থমকে গেল। অনন্যা সেই কাটা হাত নিয়ে ফ্রেমের কাজগুলো তুলে রেখে দিয়ে বলতে থাকলো, বুঝলাম অনেক ভালোবাসেন আপনি আপনার বউকে, তার একটা ছবির ফ্রেম ভেঙে গেলে আপনার বুকে গিয়ে লাগে, কিন্তু আমার সাথে এই প্রতিশোধের ইতি কবে ঘটবে আদৌ আমায় বলবেন দয়া করে? কথাগুলো বলি অনন্যা চলে যেতে নিলে পেছন থেকে খপ করে অনন্যার হাত ধরে ফারিস হ্যাচকা টান মারতে অনন্যা গিয়ে ফারিসের বুকে গিয়ে পড়ে। ফারিস আঁখি জোড়া বন্ধ করে বল, আই এম রিয়েলি সরি, আমি আসলে হুট করে রেগে কথাগুলো বলে ফেলেছি।
ফারিসের মুখে সরি শুনে আঁখি যেন বড় হয়ে যায় অনন্যার। সে দ্রুত ফারিসের থেকে সরে আসতে চাইল। ফারিস তার হাত ছাড়ে না, বরং অনন্যার আঙুল থেকে এক টানে কাজখানা বের করে ফেলে। ব্যথায় সামান্য উফ করে উঠে অনন্যা। ফারিস অনন্যার হাতে ব্যান্ডেজে বাঁধতে গিয়ে বলে, যা জানেন না তা নিয়ে কমেন্টস করতে যান কেন? কি কখন ধরে ভালোবাসা বউ করে যাচ্ছেন? তো বলবো না, আপনার বউয়ের প্রতি আপনার সে কি ভালোবাসা। ঠিক আছে, বউকে ভালোবাসেন ভালো কথা, বউকে ভালোবাসবেন না তো কি পাশের বাসার ভাবিকে ভালোবাসবেন? তাই বলে আমাকে এইভাবে কথা শুনিয়ে ফেললেন, অথচ আমি ইচ্ছে করে ভেঙেও দেইনি। হারিস মুচকি হেসে ফেলে। অরুণা মুখ বেঁকিয়ে প্রশ্ন করে, আপনি হাসছেন কেন? আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন মিস অরুণা? আপনি আমার বুকে আসলে হার্টবিট কেমন ফাস্ট হয়ে যায়, অদ্ভুত এক শান্তি অনুভব করি। কি বললেন শুনতে পেলাম না। শুনতে হবে না, আপনি এখন আসতে পারেন। ফারিসের কথা শুনে অনন্যা দ্রুত হাত ছড়িয়ে নিচে চলে গেল। ফারিস দীর্ঘশ্বাস ফেলল অপর দিকে। শেফালির বাড়িতে বসে ছিল অভি। অভির জন্য চায়ের কাপ নিয়ে এসে সোফার অপর প্রান্তে বসে শেফালি প্রশ্ন করল, অভি তুমি এমন সময়ে, কোনো প্রয়োজনে? আসলে তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। থানায়? তুমি আমাকে জেলে পাঠাবে অভি, কিন্তু আমি তো তোমাকে সব বলে দিয়েছি। কাম ডাউন শেফালি, ফারিস খানের বিরুদ্ধে বেশ স্ট্রং একটা কেস ফাইল করেছি, সেখানে তোমার জবানবন্দি খুবই প্রয়োজনীয়। আমি শুধু চাই ফারিস খানকে শাস্তি দিয়ে অনন্যকে দ্রুত ওই ফারিস খানের বন্দিখানা থেকে বের করতে। আই থিঙ্ক তুমিও তা চাও। কিন্তু ফারিস খান অনেক চালাক, তাকে এত সহজে জেলে পাঠানো কি সহজ হবে? এইবার তার বিরুদ্ধে অভিষিকদার কেস ফাইল করছে। এমন অনেক ফারিস খানদের আমি উচিত শিক্ষা দিয়েছি, নিজের ভালোবাসাকে পেতে সব কিছু দিয়ে হলেও আমি লড়ে যাব। তুমি আমাকে হেল্প করবে তো শেফালি, শেষবারের মতো? শেফালি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। অপরদিকে অনন্যা নিচে নেমে রান্নাঘরে এসে দাঁড়িয়ে নিজের আঁখি জোড়া জল মুছে যাচ্ছে। তার শুধু মনে হচ্ছে সে কোনোভাবে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে এমন কেন হচ্ছে? কেন? তার তো ভুলে চলবে না, তাকে নিজেকে নির্দোষ করে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে। এমনকি ফারিস খান নামক খারাপ মানুষটাকে মিথ্যে প্রমাণিত করতে হবে তাকে, যে তাকে বিয়ের দিনে সকলের সামনে চরিত্রহীনা করে তুলেছিল। অনন্যা আপন মনে বলতে থাকে, বি স্ট্রং অনন্যা, কি হয়েছে তোমার? তুমি নিজের উদ্দেশ্য থেকে এইভাবে ছিটকে যাচ্ছ কেন? অনন্যার ভাবনার মাঝে মিষ্টি এসে অনন্যাকে জড়িয়ে ধরে বলে, মা আমার খুব খিদে পেয়েছে। অনন্যা ঝুঁকে মিষ্টি মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, ঠিক আছে আমি খাবার নিয়ে ওপরের ঘরে যাচ্ছি, তুমি নিশ্চয়ই বাপির হাতে খাবে তাই না? হ্যাঁ, একদিন বাপির হাতে আর একদিন মিষ্টির মায়ের হাতে, 50-50। অনন্যা হেসে ফেলে। তাদের কথার মাঝে একজন সদর দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। সদর দরজায় দাঁড়ানো সুদর্শন এক যুবক হঠাৎ নিজেকে মিষ্টির বাবা বলে নিজেকে পরিচিত করায় অনন্যা ভীষণভাবে চমকে উঠল। লোকটার চেহারা কেমন ফারিসের বাবার সাথে মিলে যাচ্ছে, কিন্তু ভদ্রলোকটির চোখে ফারিস কিংবা ফারিসের বাবার মতো নেই কোনো মোটা ফ্রেমের চশমা, বড় বড় বাদামি মণি বিশিষ্ট আঁখি জোড়া। ভদ্রলোক বলে ভুল হবে, অনন্যার ধারণা মতে মানুষটির বয়স তেমন নয়, ফারিসের থেকে কিছুটা ছোট হবে কিংবা ফারিসের সমবয়সী হবে। যুবকটি হাঁটু গেড়ে বসে মিষ্টির গাল আলতোভাবে ধরে সর্বপ্রথমে মিষ্টির কপালে চুমু খেল এবং অতঃপর মিষ্টিকে জড়িয়ে আঁখি জোড়া বন্ধ করে কান্না শুরু করে। মিষ্টি মা আমার, ড্যাডের কথা কি তোমার মনে পড়ে না? আমার যে বড্ড মনে পড়ে, দেখো সব কিছু ফেলে শুধুমাত্র তোমার জন্য ছুটে এসেছি। অনন্যার মাথার উপর দিয়ে যেন সব যাচ্ছে, মিষ্টি কেমন যেন যুবকটির গায়ের সাথে মিশে আছে শান্ত হয়ে। যুবকটির পেছনে পেছনে একটি মেয়েও প্রবেশ করলো, তার গায়ে মডার্ন ড্রেস, চুলগুলো কাঁধ অবধি, চোখে চিকন প্রেমী চশমা। তাদের দেখে করিমা এগিয়ে এসে বলে, আরে ইরাস স্যার এবং ইয়ানা আপা আপনারা আইসেন, বড় স্যার সহ ম্যাডাম, ছোট স্যার, এমনকি আরস ভাইও এবং আনা আপুও বিয়ে বাড়িতে গেছে, আপনারা আইবেন জানতাম না।
আপনারা আইবেন জানতাম, কিন্তু আইসকে আইবেন জানতাম না। ওনারা তাহলে ঈশিকা খান এবং রাশেদ খানের ছেলে মেয়ে, অর্থাৎ মিস্টার ফারিশ খানের সৎ ভাই বোন, কিন্তু ওনার ভাই নিজের সৎ ভাইয়ের মেয়েকে ড্যাড বলতে বলছে কেন? অনন্যার ভাবনার মাঝে নিচে চলে আসে ফারিশ এবং রুমা খান। ফারিশ ইরাশকে দেখে মুচকি হেসে বলে, ফাইনালি চলে এসেছিস তোরা। ফারিশকে দেখেই ইরাশকে ছেড়ে মিষ্টি গিয়ে ফারিশকে জড়িয়ে ধরে প্রশ্ন করে, বাপি ইরাশ চাচু আমাকে ড্যাড বলতে বলেছে কেন? তুমি তো আমার বাবা। ড্যাড বাপি এবং ইয়াশ চাচু আমার চাচু, বাবার ভাই চাচুই হয়, তাই না বাপি? মিষ্টির প্রশ্ন শুনে মাথা নিচু করে ফেলে ফারিশ। ইরাশ মুখশ্রী খানা চুপ হয়ে যায়। ফারিশ শুকনো গলায় বলে, ইরাশ হয়তো ফারিশের মনের অবস্থা বুঝতে পেরেছে, তাই সে এগিয়ে মিষ্টির কাছে হাঁটু গেড়ে বসে বলে, আমি জানি মাম্মাম, ফারিশ ভাইয়াই তোমার আসল ড্যাড বাপি, আমি তো তোমার চাচু। ইটস ওকে সোনা, তুমি বড় হও, আশা করি নিজে থেকেই সব বুঝে যাবে। ইরাশ কথাটি বলে ফারিশকে নিজের আঁখি জোড়া দিয়ে আশ্বস্ত করে এবং ফারিশের শুকনো হাসি উপহার দেয়। এত কিছুর মধ্যেও ইয়ানা এসে ফারিশকে জড়িয়ে ধরে বলে, ইয়া কেমন আছো ভাইয়া তুমি? ইয়ানা দুই হাত দিয়ে তার দুই ভাই বোন ইরাশ এবং ইয়ানাকে জড়িয়ে ধরে বলে, এখন তোরা চলে এসেছিস, এখন কি করে খারাপ থাকতে পারি? অনন্যা মুগ্ধ নয়নে ভাই বোনের ভালোবাসা দেখছে। ইরাশ এবং ইয়ানার সাথে ফারিশ যেন অন্য এক মানুষ। তাদের বাবা মাকে সহ্য করতে না পারলেও মানুষটা তার সৎ ভাই বোনদের ঠিকই ভালোবাসে। এমনকি ইরাশ এবং ইয়ানাও যথেষ্ট সম্মান করে ফারিশকে। রুমা খান অনন্যার পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, কি রে বোন, অবাক হচ্ছিস নাকি? ফারিশ তার ভাই বোনেদের খুব ভালোবাসে। সেই ছোট থেকে যখন ওরা বিদেশে চলে গিয়েছিল, তখন আমার ছোট ফারুস দাদু ভাইয়ের সে কি কান্না, শুধুমাত্র ছোট ভাই বোনদের দিকে তাকিয়ে সে এখনও সব কিছু সহ্য করে যাচ্ছে। এদের জন্যই এত অন্যায় করেও রাশেদ এবং ঈশিকা এখনও অবধি টিকে আছে। বলেছিলাম না আমার দাদু ভাই অনেক ভালো মানুষ রে, যত খারাপ হওয়ার চেষ্টা করুক, দিন শেষে আমার ফারিশ দাদু ভাই একজন খাঁটি হীরা রে। অনন্যা রুমা খানের দিকে ছলছল নয়নে তাকায়। সত্যি যত দিন যাচ্ছে তত যেন নতুন করে চিনছে ফারিশকে সে। রুমা খান হঠাৎ বলে উঠল, কি রে ইরাশ এবং ইয়ানা, বয়স হয়ে যাচ্ছে বলে কি এই বুড়িদাদিকে মনে রাখবি না? রুমা খানের কথা শুনে ইরাশ এবং ইয়ানা গিয়ে রুমা খানকে জড়িয়ে ধরে নানা ধরনের কথা বলা শুরু করে। এত কিছুর মধ্যে মিষ্টি গিয়ে অনন্যার হাত ধরে সকলের সামনে এনে বলে, এই যে ইরাশ চাচু এবং ইয়ানা ফুপি, তোমরা কি মিষ্টির মাকে ভুলে গেলে? আমার মাও যে দাঁড়িয়ে আছে, দেখছো না? অনন্যা রান্নাঘরে দাঁড়িয়ে ছিল বলে ইরাশ কিংবা ইয়ানা কারো চোখে সেদিকে যায়নি। ইরাশ অনন্যার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হুট করেই বলতে থাকে, ঈশিতা। অনন্যা চমকে ওঠে, ফারিশও চমকে উঠল ইরাশের কথা শুনে। ইরাশ সঙ্গে সঙ্গে ঘোর কাটিয়ে বলতে থাকে, সরি আমার মিস্টেক, আপনার এবং ঈশিতার ফেসের কিছুটা মিল রয়েছে, কিছু মনে করবেন না। আপনি বুঝি সেই অনন্যা, আমার মেয়ে তো আপনাকে পেয়ে নিজের মায়ের অভাব এক প্রকার পূরণ করেই নিয়েছে। ভাইয়ার মুখে শুনেছি আপনিও যথেষ্ট ভালোবাসেন আমার মেয়েকে। ইরাশের মুখে আমার মেয়ে শব্দটি শুনে বেশ খটকা লাগছে অনন্যার। মনে হচ্ছে ওই এইখানে ওর রহস্য। অনন্যার ধারণা মতে ঈশিতা মিষ্টির আসল মা এবং ফারিশের স্ত্রী, তবে এই ছেলেটির সম্পর্কে সে ভাবি হবে, তবে তাকে নাম ধরে রাখছে কেন? অনন্যা নিজের কৌতূহলী দমিয়ে রাখতে না পেরে বলে, আপনার ঈশিতা ভাবির সাথে আমার ফেসের কিছু মিল থাকায় মিষ্টিও আমাকে তার মায়ের সাথে গুলিয়ে ফেলেছে। যদিও মিস্টার ফারিশ খান তার ওয়াইফের সাথে আমার কোনো মিল নেই এমনটাই বলে বেড়ায়। অনন্যার কথা শুনে কাঁদতে থাকে ইরাশ। ফারিশের মাথায় হাত, কারিমাও মুখ চেপে হাসতে থাকে। রুমা খান এবং ইয়ানা মুচকি হাসে। ইরাশ নিজেকে সামলে বলে ওঠে, ঈশিতা আমার ভাবি। তো নিজের বড় ভাইয়ের বউ ভাবি নয় তো কি? অনন্যার কথা শুনে ইরাশ ফ্যালফ্যাল নয়নে তাকায় ফারিশের দিকে। ফারিশ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, অতঃপর অনন্যার দিকে তাকিয়ে থমকে বলে ওঠে,
কি কখন ধরে আপনি ওয়াইফাই করে যাচ্ছে? জাস্ট শাট আপ। কিসের শাট আপ? আপনি নিজের বউকে নিয়ে কথা বলতে এত লজ্জা পান কেন? আপনি নিজের বউকে ভালোবাসেন আমি তো জানি। এই যে আপনারা জানেন, এই যে আপনারা জানেন আমার থেকে সামান্য একটা ছবির ফ্রেম পড়ে গিয়েছিল বলে কিভাবে রেগে গেছিল। উনি যথেষ্ট পজিটিভ নিজের বউকে নিয়ে। বউ কি সব বলছেন উনি? ফারিস দ্রুত ইরাশকে উপরে নিয়ে যেতে যেতে করিমাকে উদ্দেশ্য করে বলে, করিমা উনাকে নিয়ে যাও, না জেনে শুনে যাতা বলে। এই ক্রেজি গার্লের জন্য আজকে আমার ভাই হার্ট অ্যাটাক করবে। এই কি বলেন, আমি ক্রেজি গার্ল? অনন্য হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু করিমা তাকে টেনে ঘরে নিয়ে যায়। অনন্য রেগে বলে ওঠে, তুমি আমাকে নিয়ে এলে কেন করিমা আপু? উনি আমাকে ক্রেজি গার্ল বললো, আমি কি এমন ভুল বলেছি? হ্যাঁ, আপনি ভুল বললেন না। অবিবাহিত একজন পুরুষকে আপনি বারবার বিবাহিত বানাইয়া দিতেছেন, তার মধ্যে আবার তার ভাইয়ের গার্লফ্রেন্ডকে তার বউ বানাইয়া দিতেছেন। মানে কি সব বলে যাচ্ছ করিমা আপু? উনি কি করে অবিবাহিত হয়? তাহলে ওনার মেয়ে আসলো কি করে এবং ওনার বউ ঈশিতা? অনন্যার সম্পূর্ণ কথা শেষ করার পূর্বে করিমা বলে ওঠে, মিষ্টি ফারিস স্যারের না বরং ইতিসা ম্যাডামের এবং ইরাস স্যারের মেয়ের। কি? অপরদিকে ফারিসের মুখ থেকে সবকিছু শুনে হাসতে হাসতে শেষ ইরাস। সে বিছানায় শুয়ে থেকে বলতে থাকে, বাহ ভাই, আমার সিঙ্গেল ভাইটার গায়ে কিনা শেষে গিয়ে বিবাহিত এর টাম্প লেগে গেল। হোয়াট দা শাট আপ ইরাস, হাসবি না একদম। মিস অনন্যা একজন ইডিয়েট টাইপ মানুষ, ভালো করে কিছু জানবে না, না জেনেই নিজের মনে মনে কাহিনী বানিয়ে ফেলে, এত বোকাও হয় মানুষ। আই জাস্ট ডোন্ট লাইক দিস। বাট ব্রো, আমার মনে হচ্ছে ইউ লাইক হার। কী সব বলছিস, আই ডোন্ট লাইক হার অলসো। উনি আমার এনিমির মেয়ে, তাই আমি উনাকে দিয়ে নিজের উদ্দেশ্য সফল করাতে নিয়ে এসেছি। এখন এইসব ননসেন্স কথা বাদ দে এবং আমার সাথে আয়। ইরাস ফারিসের কথা শুনে উঠে ফারিসের সাথে পাশের ঘরে গিয়ে একদম অবাক হয়ে যায়। পুরো ঘর জুড়ে ঈশিতার ছবি। ইরা সেই ছবি ভালো করে ছুঁয়ে দিয়ে বলে, এই ছবিগুলো তো আমি তুলেছিলাম ঈশিতার আড়ালে, তুই এখনো সামনে রেখে দিয়েছিস ভাই। তোর পছন্দ হয়েছে ঘরটা? আমি সাজিয়েছি। শুধু আমি না, ওই মিসেস অনন্যা ও টুকটাক হেল্প করেছে আমাকে। ইরাস খুশি হয়ে ফারিসকে জড়িয়ে বলতে থাকে, থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস ফর এভরিথিং। ফারিস কিছু বলার পূর্বেই তার ফোনে কল চলে আসে। সে একটু সাইডে গিয়ে দেখে থানা থেকে ফোন এসেছে। ফারিস মিষ্টি আসল বাবা নয় কথাটি বারংবার মাথায় আসতে কেমন যেন মাথা ভুলিয়ে যাচ্ছে অনন্যার। সে অসহায় পানে তাকিয়ে পড়ে। ইরাস খান এবং ঈশিতা আপুর মেয়ে অনন্যা, কিন্তু ঈশিতা ভাবি তো না। সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই সেখানে রুমা খান প্রবেশ করে বললেন, হ্যাঁ ঈশিতা বেঁচে নেই, অনন্যা জন্মের সময় সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। কিন্তু মিস্টার ফারিস খান কি করে মিষ্টির বাবা হয়ে উঠলেন? দাদি এবং করিমা আপু বলছে ঈশিতা ভাবি নাকি ইরাস খানের প্রেমিকা, এসবের মানে কি? মানে হচ্ছে ওরা প্রেমিক প্রেমিকা ছিল দিদি ভাই, মিষ্টি ওদের অবৈধ সন্তান। কথাটি বলে থামলেন রুমা খান। অনন্যা থমকে গেল এক প্রকার। করিমা হঠাৎ নিঃশব্দে কেঁদে ফেলল। ঈশিতা নামক রমণী যথেষ্ট ভালো ছিল, তার কথা উঠলেই সে কেঁদে ফেলে। তার আজও আফসোস হয়। ঈশিতা ভাবি এবং ইরাস ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পাইল না কেন? মাঝে মাঝেই করিমার মনে হয় উপরওয়ালা বড় নিষ্ঠুর, না হলে এমন বাজেভাবে বিচ্ছেদ বুঝি ঘটে। অপরদিকে ফারিসের ফোনে থানা থেকে কল আসায় কিছুটা ফ্রুকুচকে গেল ফারিসের। সে ফোনটা রিসিভ করলো অপর পাশ থেকে একজন ভারী কণ্ঠের অফিসার বলো, জি আমি ওসি সাহেব বলছি, আমি কি মিস্টার ফারিস খানের সাথে কথা বলছি? যখন ফারিস খানের নাম্বারে ফোন দিয়েছেন তাহলে নিশ্চয়ই তার নাম্বারে বাড়ির দারোয়ানের সাথে কথা বলবেন না, তাই না? ফারিসের এমন জবাবে হকচকিয়ে গেলেন ওসি সাহেব। তিনি গলার স্বর নরম করে বললেন, আসলে আমি যতটুকু জানি বড় বড় বিজনেসম্যানদের ফোন ধরাও আলাদা আলাদা মানুষ থাকে, যেমন ধরেন ম্যানেজার, পিএ ইত্যাদি। আমি ভাবলাম আপনার ক্ষেত্রেও তাই হবে, আফটার অল আপনি শহরে এত বড় একজন বিজনেসম্যান। ফারিসের এই মুহূর্তে ওসি সাহেবের অযথা হাসি বিরক্ত লাগছে। তার ইচ্ছে করছে ফোন কেটে দিতে, সে ক্ষমতা তার আছে কিন্তু সে করল না।
বরং শান্ত গলায় প্রশ্ন করল। ফোন করার কারণ?